একাদশটি আজ্ঞা পালনের মধ্য দিয়ে আমার যেমন অধ্যাত্মিক কল্যাণ ঘটবে তেমনি পার্থিব কল্যাণ ঘটবে। এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, বহু বিবাহের বিরুদ্ধে ব্যভিচারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আমার হরিচাঁদ ঠাকুর এই বাণী দিলেন। হাতে কাম আর মুখে নাম, আমি যেমন হাতে কাম করব তেমনি আমি মুখে নাম করব। নামের মধ্য দিয়ে আমি হরিনামের মধ্য দিয়ে আমার যেমন ভাব সমাধি আসবে, কিন্তু মুক্তির কথা, অশিক্ষার বিরুদ্ধে মুক্তি, নিরক্ষরতার বিরুদ্ধে মুক্তি, আমি ওই ধনিক শ্রেণীর কবল থেকে মুক্তি, ব্রিটিশ শাসন থেকে মুক্তি, ব্রাহ্মণ্যবাদের থেকে মুক্তি, আধিপত্যবাদীদের বিরুদ্ধে থেকে মুক্তি, মুক্তি চাই, মুক্তি চাই, অর্থাৎ গণমুক্তি চাই। সমষ্টিগত মুক্তির জন্য মতুয়ারা লড়াই করেছে এবং শিক্ষা আন্দোলন করতে গিয়ে তিনি বললেন 1881 সালে দুটো তিনি প্রতিজ্ঞা করলেন, বাঁচি কিংবা মরি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা করে তোলা চাই। আবার তিনি প্রতিজ্ঞা করিয়ে নিলেন তার ভক্তদের যে যদি মানো মরে অবিদ্যান সন্তান যেন নাই থাকে ঘরে। গুরুচাঁদ ঠাকুর আমরা জানি যে 3,952টি বিদ্যালয় তৈরি করেছিলেন তার প্রচেষ্টায় তার উদ্যোগে, কিন্তু এই ঢাকা ডিভিশনেই 1,067টি বিদ্যালয় সরকারের কাছ থেকে অনুমোদন করিয়েছিলেন। সেইটা যে গবেষণায় পাওয়া গেছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। ইন বেঙ্গল ইভেন দো দ্য ডিপ্রেসড ক্লাস পিপলস ফাউন্ড নো ডিফিকাল্টি ইন সেকুরিং অ্যাডমিশন টু কমন স্কুলস ডিউরিং নো ডিফিকাল্টি ইন স্কুলস ডিউরিং 1931 দেয়ার এক্সিস্টেস 569 স্পেশাল স্কুলস ফর দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ইন প্রেসিডেন্সি ডিভিশন। এরকম ভিড় করে থাকেন আমার পক্ষে তো বলা সম্ভব হবে না, কেননা এখানে সেমিনার ধর্মী বক্তৃতা, তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এইটার ব্যবস্থা করেছেন। তাই সকলকে আমি বলবো যে একটু মানে নীরবতা পালন করে আমাদের বিভিন্ন জেলা থেকে এখানে আপনারা এসছেন, আমি জানি ভোলা থেকে 300 কিলোমিটার দূরে সেখান থেকেও এসছে, আমার কাছে খবর আছে। তা এখানে আমাদের মহাপণ্ডিতবর্গ উপস্থিত আছেন উভয় বঙ্গের, তাহলে সেই রেনেসাঁসটা আজ থেকে 100 বৎসর আগে চলে যান, যখন হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করলেন সেই সময়ের বিশেষজ্ঞগণ রামমোহন প্রবর্তিত রেনেসাঁস কলকাতা কেন্দ্রিক তার সঙ্গে তুলনা করছেন, চৈতন্যদেবের রেনেসাঁসের সঙ্গে, রামমোহনের রেনেসাঁসের সঙ্গে। আর এই অনগ্রসর মানুষের রেনেসাঁসের জনক অগ্রদূত অগ্রপথিক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তাহলে সেই হরিচাঁদ ঠাকুরকে আমাদের বিষয়টা হলো মতুয়া সাহিত্য। তাহলে মতুয়া সাহিত্য রচনা করতে গেলে সাহিত্যের দুটো সৃজনশীল সাহিত্য ক্রিয়েটিভ লিটারেচার আর হলো মননশীল সাহিত্য। ক্রিয়েটিভ লিটারেচারকে ব্যাখ্যা বিশ্লেষণ যেটা করা হয় সেটা হলো মননশীল সাহিত্য। তাহলে মতুয়া সাহিত্যে ক্রিয়েটিভ সাহিত্য আমরা দেখেছি, মননশীল সাহিত্য রচিত হয়েছে। তা আজকে এখানে আলোচনা কেন করা হচ্ছে যে মতুয়া সাহিত্যের বিষয়বস্তুটা কেমন হবে, মতুয়া সাহিত্যের কন্টেন্টটা কেমন হবে, মতুয়া সাহিত্যের আঙ্গিকটা কেমন হবে, মতুয়া সাহিত্যের সেই সমস্ত বিষয়গুলি না জানলে মতুয়া সাহিত্যে সেটা ফুটিয়ে তোলা যাবে না। তাই মতুয়া সাহিত্য হঠাৎ করে তো জন্মগ্রহণ করলো না ভারতবর্ষে, মতুয়া সাহিত্যের পারম্পর্য আছে। যে ভারতবর্ষের 3টে ঐতিহ্য বর্তমানে,
একটা হলো বেদ উপনিষদ বেদান্ত কেন্দ্রিক ভারতীয় ঐতিহ্য ধারণ করে আছে। আমরা এইটাই সারা পৃথিবীর মানুষ এই ঐতিহ্যটাই জানি, কিন্তু তার পাশাপাশি অন্ধকার ভারতবর্ষ, অনালোকিত ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সেই দিকটা লোকে জানে না যে ভারতবর্ষের রামায়ণ মহাভারত বেদ উপনিষদ এর বাইরেও তার প্রতিবাদ ধর্মী সাহিত্য রয়েছে, তার প্রতিবাদ ধর্মী ঐতিহ্য রয়েছে। আর একটা ঐতিহ্য হলো ইসলামী ঐতিহ্য, সেটা পরবর্তীতে এসছে। ইসলাম যখন এখানে এসছে তখন সে ইসলামী ঐতিহ্য। তাহলে ভারত উপমহাদেশের তিনটি ঐতিহ্য, একটা হলো বেদ উপনিষদ কেন্দ্রিক যে ঐতিহ্য, আর একটা হলো তার প্রতিবাদী যেটায় বেদের বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন, সেটা আমার একটু আগে আমাদের মানসবাবু হরিচাঁদ ঠাকুরের একটা উদ্ধৃতি দিয়েছেন যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। তাহলে বেদের সময় গুরু বৃহস্পতির মাধ্যমে প্রতিবাদ ধ্বনিত হলো বেদের ক্রিয়াকলাপের বিরুদ্ধে, বেদের নরমের যজ্ঞের বিরুদ্ধে, বেদের যে অশ্বমেধ যজ্ঞের বিরুদ্ধে, যে নরমের যজ্ঞে আমার মানুষকে শত শত মানুষকে হত্যা করা হতো, যার ফলে তৈরি হয়েছিল রক্তস্রোতা নদী, আমরা কি সেটা ভুলবো? তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন বুদ্ধদেব, প্রতিবাদ করলেন মহাবীর, জৈন ধর্মের পার্শ্বনাথ মহাবীর এরা প্রতিবাদ করলেন, আজীবক ধর্মের যেটাকে ভারতবর্ষ থেকে লুপ্ত ঘটিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতিবাদ হলো মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলন, চৈতন্যদেব, সন্ত কবির, সন্ত রবিদাস, সন্ত গুরু নানক, মীরাবাই এদের মাধ্যমে। ঊনবিংশ শতাব্দীতে প্রতিবাদ হলো উচ্চবর্গের মানুষের মধ্যে সতীদাহ প্রথা, বহু বিবাহ প্রথা, বাল্য বিবাহ প্রথা, কৌলিন্য প্রথা, এর বিরুদ্ধে প্রতিবাদ হলো এবং সেই প্রতিবাদ ধ্বনিত হলো কলকাতাকে কেন্দ্র করে, যেটা রামমোহনের মাধ্যমে, ব্রাহ্ম ধর্মের মাধ্যমে, নিউ হিন্দু মুভমেন্টের মাধ্যমে, র্যাডিক্যাল গ্রুপের মাধ্যমে, আর হলো ইয়ং বেঙ্গলদের মাধ্যমে প্রতিবাদ ধ্বনিত হলো। কিন্তু সেই রেনেসাঁসটা ছিল শহর কেন্দ্রিক, সেই রেনেসাঁসটা হলো যে উচ্চ বর্গের মানুষের মধ্যে সীমাবদ্ধ, যে যেখানে সাঁওতাল পল্লী, যেখানে হাজার হাজার বৎসর ধরে, কয়েক হাজার বৎসর ধরে এই নমশূদ্র সমাজের মানুষ কোন ঐতিহাসিক কারণে, কোন সামাজিক সংঘর্ষে, কোন ইতিহাসের ফলে নির্মম ইতিহাসের ফলে পূর্ববঙ্গের ঢোল সমুদ্র বলে কথিত, জলাভূমি কথিত, সেখানে তাদের বাসস্থান গড়ে তুলল এবং সেইখানে তাদের কোনো ধর্মের অধিকার নেই, তাদের কোনো পূজার অধিকার নেই, তাদের কোনো দীক্ষার অধিকার নেই, কোনো কিছুর অধিকার ছিল না। তাহলে ধর্ম নির্দেশ দিচ্ছে অর্থনীতি তোমার থাকবে কি না, ধর্ম নির্দেশ দিচ্ছে তোমার সমাজে কতখানি জায়গা তোমার থাকতে হবে। তাহলে ধর্ম মাঝে মাঝে না, তাহলে হাজার হাজার বৎসর ধরে ধর্ম নিয়ন্ত্রণ করেছে, অনগ্রসর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষকে শোষণ করার পথ দেখিয়েছে, তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ ধ্বনিত হলো বিভিন্ন সময়, কিন্তু মুক্তি পেল না। আমরা দেখতে পাই হরিচাঁদ ঠাকুর যে সময় ধর্ম প্রচার করছেন, প্রচলিত বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ করে কুসংস্কার, জাতপাত, অস্পৃশ্যতা সমস্তর বিরুদ্ধে প্রতিবাদ করে নতুন ধর্ম প্রবর্তন করলেন, সে ধর্মের নাম মতুয়া ধর্ম। তাহলে মতুয়া ধর্মের উদ্ভবের ইতিহাসটা আমাকে জানতে হবে। মতুয়া ধর্মের উদ্ভবের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। আর কে বলেছে মতুয়া ধর্মে দীক্ষা নেই, মতুয়া ধর্মে ধরা মরা আছে, মতুয়া ধর্মের মধ্যে ব্রাহ্মণ্য দীক্ষা নেই, ব্রাহ্মণ্য বৈষ্ণব গুরুরা যেভাবে শোষণ করেছিল
সেই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করলেন হরিচাঁদ ঠাকুর, কিন্তু তার ভক্তরা তারক গোসাইয়ের গুরুদেব হলো মৃত্যুঞ্জয়, গোপাল চাঁদের গুরুদেব হলো দেবী চাঁদ, মহানন্দ হলদারের গুরুদেব হলেন গোপাল চাঁদ, বিপিন চাঁদের শিষ্যরা আছে এখনো গোসাইদের শিষ্যরা, তাহলে তাদের কোন গুরুবাদ? এই ব্রাহ্মণ্য গুরুবাদ নেই, বৈষ্ণব গুরুবাদ নেই, তাহলে ব্রাহ্মণ্য বৈষ্ণব গুরুবাদের বিরুদ্ধে ব্রাহ্মণ্য দীক্ষা শিক্ষার মাধ্যমে যে ব্যভিচারের ব্যসাতি করা হয়েছিল, মৈথুনাত্মক সাধনার মাধ্যমে মানুষকে বিপদে ব্যভিচারে লিপ্ত করা হয়েছিল, সেই গুরুবাদের বিরুদ্ধে হরিচাঁদ গুরুচাঁদ, কিন্তু মতুয়া ধর্মে সদ্গুরু পুচ্ছি বা হতু কামলি চর্যাপদে আমরা দেখতে পাচ্ছি, তাহলে মতুয়া ধর্মে আমরা দেখতে পাই, তাহলে যে গুরুর আসনে সেই গুরুবাদের মধ্যেও এখন ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। যেহেতু মতুয়া সঙ্গীতের উপর আমার দীর্ঘ 96 সাল থেকে আমার গবেষণা, সেখানে প্রতিটা গানের মধ্যেই দেখি যে গুরু বন্দনা রয়েছে, গুরুকে মহা, তাহলে আমরা ব্রাহ্মণ্য গুরুবাদের বিরুদ্ধে আমরা মতুয়া ধর্ম, বৈষ্ণব গুরুবাদের বিরুদ্ধে বৈষ্ণব ধর্ম। আবার যেটা কথা ছিল যে নবজাগরণ, তাহলে সেই নবজাগরণ আমরা যারা শিক্ষিত তারা বলি কি, বিবেকানন্দ আমার একেবারে বড় একজন, কিন্তু বিবেকানন্দ বলছেন বলো চণ্ডাল ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী আমার ভাই, বলো দরিদ্র ভারতবাসী আমার ভাই। গবেষকের দৃষ্টিতে একটু চিন্তা করুন তো, গুরুচাঁদের সময় বিবেকানন্দের সময় চলছে, হরিচাঁদের সময় চলছে, তাহলে সেই ইতিহাস দেখলে যে গুরুচাঁদ ঠাকুর কটা স্কুল করলেন মূর্খতার বিরুদ্ধে অর্থাৎ নিরক্ষরতার বিরুদ্ধে প্রতিবাদ করে, আর আমাদের বিবেকানন্দ কটা স্কুল করেছেন, বিবেকানন্দ বললেন চণ্ডাল ভারতবাসী আমার ভাই, চণ্ডালদের দুঃখ দারিদ্র ঘোষণার জন্যে তিনি মহারাজদের সমস্ত অনুগ্রহ নিয়ে টাকা পয়সা নিয়ে বিদেশে যাচ্ছেন, কিন্তু চণ্ডালত্বের বিরুদ্ধে অর্থাৎ আনটাচাবিলিটির বিরুদ্ধে আমার গুরুচাঁদ ঠাকুর যেভাবে প্রতিবাদ করলেন, সেই প্রতিবাদ তো আমার বিবেকানন্দ করলেন না, তাই বিবেকানন্দ তার আমাদের মাথার উপর থাক, কিন্তু চণ্ডাল ভারতবাসী, মুসলিম ভারতবাসী বা অনুন্নত ভারতবাসীর জন্য আমার বিবেকানন্দের রেনেসাঁস পৌঁছালো না, আমার পৌঁছালো না বিদ্যাসাগরের কথা, যে বিদ্যাসাগর 1855 সালে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ বিনয় ঘোষের বইটা পড়বেন, বিদ্যাসাগর বলছেন যে কায়স্থদের আমি ঢুকতে দিতে পারি, ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো যে সমস্ত সরকার পোষিত স্কুল কলেজে সবার স্থান দিতে হবে, সেখানে কি করলেন বিদ্যাসাগরের গভর্নিং বডির মিটিং করলেন, বললেন যে কায়স্থদের দিতে পারি তা উচ্চ বর্ণের ঘোষ বোঝ গুহ মিত্তির, জাতপথের কথা উঠে আসবেই, যেহেতু জাতপথের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন হরিচাঁদ ঠাকুর, জাতপথের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন গুরুচাঁদ ঠাকুর, যা বৈদিকতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর বললেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ আমি খেতে পারি কিন্তু বৈদিকতা আমি পারি না, কিন্তু দুঃখের বিষয় আমার মতুয়ারা যখনই হরিনাম করে, হরিনাম করার পর যদি কোনো কারুর মৃত্যু হয় তার বৈদিকতা অর্থাৎ বৈদিক ব্রাহ্মণকে এনে আমার বাবার শ্রাদ্ধ করা হয়, এর বিরুদ্ধে প্রতিবাদ হরিচাঁদ ঠাকুর। এই জন্যে আমাদের মনে রাখতে হবে রেনেসাঁসটাকে জাতিকে জাগরণ ঘটাচ্ছে, জাতিকে পুনর্জাগরিত করছে, তাহলে সেখানে আমরা কি ভাববো? আমাদের দরকার রেনেসাঁসের সময় রামমোহনের পত্রিকা ছিল, আমাদের পত্রিকা ছিল না, বঙ্কিমচন্দ্রের পত্রিকা ছিল, রবীন্দ্রনাথের পত্রিকা ছিল, বিদ্যাসাগর মশায়ের পত্রিকা ছিল, খ্রিস্টান ধর্মযাজকদের পত্রিকা ছিলেন, অনগ্রসর সমাজের মধ্যে
প্রথম ভারতবর্ষে পত্রিকা বের করলেন গুরুচাঁদ ঠাকুর 1907 সালের শেষে প্রথম দিকে, তাহলে সেই পত্রিকা আজকে আমাদের সমাজ মতুয়া সমাজ আজকে একত্রিত হয়েছেন, আজকে দুটো ঠাকুর বাড়িতে এপারবঙ্গ অপারবঙ্গ দুটো ঠাকুর বাড়িতে মাঝে মাঝে পত্রিকা বের করে। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম যিনি 28 বৎসর ধরে পত্রিকা প্রচার করছেন প্রকাশ করছেন একক প্রচেষ্টায়, তিনি হলেন সন্তোষ কুমার বারুই মহাশয়। আজকের এখান থেকে প্রস্তাব দেওয়া হোক যে আমাদের মতুয়া সাহিত্য মতুয়া দর্শনকে প্রচার করার জন্য বাংলাদেশ মতুয়া সমাজ একটা পত্রিকা মাসিক ত্রৈমাসিক বের করব। রেনেসাঁসের বিষয় জানতে গেলে রেনেসাঁস তো এখনো আমাদের রেনেসাঁস চলছে, তা না হলে আমরা এখানে কি করে ঢুকতে পারলাম? আমাদের গুরুচাঁদ ঠাকুর কৃষক আন্দোলন করলেন, গুরুচাঁদ চরিতের মধ্যে যান হরিল্লামিতের মধ্যে যান যে কেমন করে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই হচ্ছে, কেমন করে গুরুচাঁদ ঠাকুর মহাজন গুরুচাঁদ ঠাকুর মহাজন জোরদারের বিরুদ্ধে এবং শিক্ষা আন্দোলন করতে গিয়ে তিনি বললেন 1881 সালে দুটো তিনি প্রতিজ্ঞা করলেন, বাঁচি কিংবা মরি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা করে তোলা চাই। আবার তিনি প্রতিজ্ঞা করিয়ে নিলেন তার ভক্তদের যে যদি মানো মরে অবিদ্যান সন্তান যেন নাহি থাকে ঘরে, তাহলে ব্রাহ্মণ্যবাদী শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্যবাদী মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না, দ্বাদশটি আজ্ঞা পালনের মধ্য দিয়ে আমার যেমন অধ্যাত্ম কল্যাণ ঘটবে তেমনি পার্থিব কল্যাণ ঘটবে, এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, বহু বিবাহের বিরুদ্ধে ব্যভিচারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আমার হরিচাঁদ ঠাকুর এই বাণী দিলেন, হাতে কাম আর মুখে নাম, যে আমি যেমন হাতে কাম করব তেমনি আমি মুখে নাম করব, নামের মধ্য দিয়ে আমি হরিনামের মধ্য দিয়ে আমার যেমন ভাব সমাধি আসবে। মুখের কথা এসছে ব্রাহ্মণ্যবাদী ওই বাই অবাস্তব মুখের কথা বলেনি, কিন্তু মুক্তির কথা, অশিক্ষার বিরুদ্ধে মুক্তি, নিরক্ষরতার বিরুদ্ধে মুক্তি, আমি ওই ধনিক শ্রেণীর কবল থেকে মুক্তি, ব্রিটিশ শাসন থেকে মুক্তি, ব্রাহ্মণ্যবাদের থেকে মুক্তি, আধিপত্যবাদীদের বিরুদ্ধে থেকে মুক্তি, মুক্তি চাই মুক্তি চাই, অর্থাৎ গণমুক্তি চাই, সমষ্টিগত মুক্তির জন্য মতুয়ারা লড়াই করেছে। এই মতুয়াদের যে সংগ্রাম সেই সংগ্রামেই আজকে আপনাদের একটা কথা বলতে চাই, আমাদের সরকারের প্রতিনিধি আছেন, আমরা যেমন ভারতবর্ষে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি দীর্ঘ লড়াইয়ের ফলে, আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটি ঘোষণা পূর্ণাঙ্গ ছুটির ব্যবস্থা করেছে, আমরা হরিচাঁদ গুরুচাঁদ সরকারি পুরস্কারের আমাদের লড়াই হয়েছে, পিয়ার ঠাকুরের নামে গভর্নমেন্ট কলেজ হয়েছে। আজকে বাংলাদেশে বলতে চাই, আমার বন্ধুরা বলেছিলেন তুই কি বিদেশে যাচ্ছিস, আমি বিদেশে যাচ্ছি না, নাগরিকত্ব আছে রক্তের সূত্রে আর হলো জন্মের সূত্রে, আমার মাতা পিতার বাড়ি এখানে ছিল, আমার 14 পুরুষ নয় শত শত পুরুষ ধরে আমাদের এখানে জন্ম হয়েছিল, তাই আমি জন্মসূত্রে নয় রক্তের সূত্রে আমি বাংলাদেশে বিদেশ নই, আমার রক্তের ভাই আমার বংশধর আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে দেশে জন্মেছিলেন সে আমার মাতৃভূমি, সে আমার পিতৃভূমি, সেই পিতৃভূমির সকলকে আমার প্রণাম জানানোর আগে আমাদের মতুয়াদের জোটবদ্ধ হয়ে সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানাতে হবে যে আমাদের মতুয়া সাহিত্য যদি বাংলাদেশে ভারতের ইউনিভার্সিটিতে পাঠ্য হতে পারে, সেখানে যদি ভারতে, তো আমাকে 23 জুলাই 2018 সালে শিক্ষামন্ত্রী প্রশ্ন করেছিলেন যে গুরুচাঁদ ঠাকুর তো ওখানে করেছেন, আচ্ছা গুরুচাঁদ ঠাকুর তো অবিভক্ত ভারতে করেছেন, তখন এই ডকুমেন্টগুলো ধরে দিলাম, তার কয়েক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অনুমোদন হল। আমাদের হরিচাঁদ গুরুচাঁদ পুরস্কারের জন্যে কিংবদন্তি পুরুষ এখানে উপস্থিত আছেন, তিনি হলেন সন্তোষ কুমার বারুই মহাশয়। আজকে আমাদের তাই লড়াই না করলে
অনশন না করলে 2014 সালে অনশন করেছিলাম এবং সেই অনশনে আমি অসুস্থ হয়ে পড়ি। আজকে তাই মতুয়াদের এই বাংলাদেশ তার জন্মভূমি পীঠস্থান হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় চাই, কলেজ চাই, শুধুমাত্র একটা স্কুল নয়, আমরা এমএতে পাঠ্যসূচি তালিকা চাই। এই কথা কথা বলে সকলকে আমার প্রণাম জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। জয় ভারত, জয় বাংলাদেশ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, নমস্কার।